স্বৈরাচার সরকারের স্বাদ এর স্বাদ বুঝতে না পেরে সাধুদের খানার উপরে হানা দিয়ে যুব সমাজের এনে দিয়েছিল হিরো। তাই তো এরশাদ চাচা হয়ে গেল জিরো, রানিং ক্ষমতাকালীন কুষ্টিয়ার থেকে জুতার মালা গিফট পেয়ে গেল। প্রধানমন্ত্রী মাতাজি, এই সিদ্ধিকে আপনারা বৈধতা আনেন। নমস্কার, আমি অনুপ কুমার সাহা, এখানকার কুষ্টিয়ার স্থায়ী বাসিন্দার, মিলপাড়া। লালন 133তম তিরোধান দিবস উপলক্ষে এই সাধু সমাগম, এই সাধুর এই সিদ্ধির উপরে আমি কিছু বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর। মাননীয় মাতা প্রধানমন্ত্রী মাতাজি এবং মাননীয় প্রধান বিচারপতির প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমি দুটি কথা বলতে চাই। এই বাংলায় নিত্য নতুন মাদকের কোনো ঠাঁই নাই। যে নিত্য নতুন মাদক খেয়ে ছেলেপেলেরা আজ ধ্বংসের বিলুপ্তর পথে, যা খেলে উন্মাদ হয়ে মারা যায়। কিন্তু এই সিদ্ধিটা, এই সাধুদের খানা সিদ্ধি একটা ভালো জিনিস, সেটা ব্রিটিশ সরকার এই সিদ্ধিটাকে গাঞ্জার রূপে নাম দিলেন, এটাকে অবৈধ করালেন এরশাদ চাচার মাধ্যমে। তাই আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী মাতাজি, এই সিদ্ধিকে আপনারা বৈধতা আনেন, সরকার বড় একটা রাজস্ব আয় পান। এই বাংলায় নিত্য নতুন মাদকের কোনো ঠাঁই নাই, কোনো ঠাঁই নাই, কোনো ঠাঁই নাই। সিদ্ধি কোনো মাদক নয়, সিদ্ধি কোনো মাদক নয়, সিদ্ধি কোনো মাদক নয়। দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? সরকার কেন এত বড় রাজস্ব আয়ের থেকে বঞ্চিত থাকবে, আর জনগণ কেন 2-4-5 হাজার টাকা জিনিস 50,000-80,000-1,00,000 টাকা দিয়ে কিনে খাবে? আফগানি তো পূর্বেও ছিল, ব্রিটিশ পিরিয়ডে ছিল, বঙ্গবন্ধুর পিরিয়ডে ছিল, জিয়াউর রহমানের সময় ছিল। স্বৈরাচার সরকারের স্বাদ এর স্বাদ বুঝতে না পেরে সাধুদের খানার উপরে হানা দিয়ে যুব সমাজের এনে দিয়েছিল হিরো। তাই তো এরশাদ চাচা হয়ে গেল জিরো, রানিং ক্ষমতাকালীন কুষ্টিয়ার থেকে জুতার মালা গিফট পেয়ে গেল। 72-এর অধিবেশনের চাপ, 84-তে এরশাদ চাচা সিগনেচার করে আমাদের 104টা দেশের ভিতরে বাংলাদেশ করলেন একটা দেশ। এখন খুঁজে দেখা যাচ্ছে উন্নত 80টা দেশ চাষ করে খাচ্ছে। কেন আমরা এরশাদ চাচার কথায়, ব্রিটিশ লালিত কথায় আমরা এটাকে অবৈধ তার ভিতরে রাখবো? দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? এই গাঞ্জাটাকে নাম রেখেছিলেন ব্রিটিশ, তাই ব্রিটিশকে আমরা, ব্রিটিশ এখনো যা সৃষ্টি করে যাচ্ছে, যা তা মানুষের মানে বিলুপ্তর পথে, বিভিন্ন ধরনের নেশা, এর উপরে পুরো জোর দিতে হবে। আর এই সিদ্ধিটাকে বৈধতা দিতে হবে 30-এর ঊর্ধ্বে যারা আমাদের স্টুডেন্ট এজ, 25-এর ঊর্ধ্বে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হলে পরে 30 লাগবে। তাই 30-এর ঊর্ধ্বে যারা, তারা সরকারি প্রতিনিধির মাধ্যমে কিনে খাবে, আর 30-এর নিচে যারা, তাদের জন্য সরকারি আইন প্রয়োগ থাকবে, বরাবর থাকবে। তাই দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? কানাডার মতো দেশ, যে দেশে আমাদের থেকেও বেশি সাজা প্রাপ্ত ছিল, আর 15 বছর কানাডায়, সেই কানাডায় এখন মারজোয়ান ওপেন দোকানে বিক্রি হয়। ইউএসএ, বিভিন্ন রাষ্ট্রে, আপনার ইংল্যান্ড, এই গাজার বিচির তেল দিয়ে মানুষের স্কিনের, ইংল্যান্ডের মহিলারা যা পরে, এই স্কিন মেয়ে কোনটা মা কোনটা বোঝা যায় না, তারা কিসে এত সৌন্দর্য, এই গাজার বিচির তেল নিলে মুখে তার স্কিনও সুন্দর থাকে, বুড়ো থেকে ছুটে হয় না। তাই এই সিদ্ধির অনেক গুণ, এই সিদ্ধি খেয়ে আমরা ভাব লাভ করি, এই সিদ্ধি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই 30-এর ঊর্ধ্বে যারা, তাদের জন্য অনুমোদন দিতে হবে, আর 30-এর নিচে যারা, তারা স্টুডেন্ট, তাদের জন্য আইন বরাবর থাকবে। তাই দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? আমরা নওগাঁর গাঁজা ভূমি বিলুপ্তর পথে, সেই গাঁজা ভূমির উদ্ধার করতে হবে, এবং আমরা বৈদেশিক মুদ্রা বর্জন করতেছি, অর্জন করতে হবে। দেশের টাকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে? এই একটি ব্যক্তি, সাধু ব্যক্তি, উনি একটি গাছ লাগায় একটা সাইজির অনুষ্ঠানে মানুষের নিয়ে খাবে, এটা যদি জানতে পারে প্রশাসন, তাহলে ওনাকে ধরে গাছ ধরে নিয়ে চলে যাবে। কেন নিয়ে যাবে?
এই ব্রিটিশের সিগারেট কে মানুষের কি অবস্থা হচ্ছে, মাদক প্রথম মাদক যদি বলতে হয় তাহলে সিগারেট কে প্রথম মাদক বলবো, এবং সিগারেট যদি প্রথম মাদক হয়ে থাকে সিদ্ধি উন্মুক্ত দিতে হবে, ত্রিশের ঊর্ধ্বে যারা তারা সিদ্ধি উন্মুক্ত ভাবে খাবে, তাই দেশের টেকা দেশের হবে, সিদ্ধি কেন মাদক হবে, স্বৈরাচারের সাথে তার তো ফল কুষ্টের দিকে জুতার মেলা পেয়েই গেছে, জাতিসংঘ সবাই জানে, তাই আমার আবেদন এই সিদ্ধির কাছে যার কাছে একটু সিদ্ধি এটা বাসি এটা সুবা এর কারণে যে এই আইনের লোক যাদের আগে সরকারে এই বেতন এই মদ এবং গাজার টাকায় দিয়ে আগে প্রশাসনিক বেতন হতো, বাংলাদেশ যখন স্বাধীনতা পায় তখন টাকা কোথায়, টাকা কোথায়, এই মদ গাজার উপর দিয়ে প্রধান স্টেজ ছিলেন, এই আফগানি পূর্বেও ছিল ব্রিটিশ পিরিয়ডে, যে বঙ্গবন্ধুর পিরিয়ডেও ছিল, জিয়াউর রহমানের সময় ছিল, কিন্তু স্বৈরাচারের স্বাদ এর স্বাদ বুঝতে না পেরে সাধুদের খানার উপরে হানা দিয়ে যুব সমাজে এনে দিয়েছিল হিরো, তাই তো এরশাদ চাচা হয়ে গেল জিরো জিরো। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা এটাই বলি যে যারা তিরিশের ঊর্ধ্বে যারা তারা তারা এই সিদ্ধি সেবন করবে, তিরিশের নিচে যারা তাদের জন্য আইন বরাবর থাকবে, কারণ তারা স্টুডেন্ট গ্র্যাজুয়েশন, এই সাধু ব্যক্তি ইনি একটি গাছ লাগায় এই অনুষ্ঠানে উনি সাকসেস করতে পারবে, উনি কেন এর তা ওত্তা সে বেড়াবেন, আজ ওনার কাছে যদি একটা গাছ থাকে তাহলে পরে ওনার ফাঁড়ির লোক ওনাকে তুলে নিয়ে যাবে, কেন নিয়ে যাবে, ওনার তো ওনার সিদ্ধি খাওয়ার বয়স ওই প্রশাসনের চাকরির বয়স হয়নি, যে বয়স ওনার সিদ্ধি খাওয়ার বয়স, সেই সেই যে ধরে নিয়ে যাবে তার বয়স হয়নি চাকরির, সে তার চেয়ে ডবল বয়স উনি সিদ্ধি খাচ্ছে। আমরা সিদ্ধিকে মাদক হিসাবে বলি না, এই আমরা তো ওইটাই বলছি, এটা সাধুদের জিনিস, কেন বল আমরা এটাই বলবো যে সাধুদের খানার উপরে হানা দিয়ে যুব সমাজের এনে দিল হিরো, আপনারা সবাই জানেন, ওকে জয় গুরু জয়।